হাই গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 2captcha থেকে 2captcha-তে ফান্ড ট্রান্সফার করবেন। তো আমি আপনাদেরকে অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি যে অ্যাকাউন্ট থেকে ফান্ডটা ট্রান্সফার করব। তো আমি ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে আপনারা অপশন পাবেন রিকোয়েস্ট পেআউট। আপনারা এখানে দেখতেছেন ব্যালেন্স আছে 0.50। আপনার এখান থেকে আসতে পারেন, এখান থেকে যে মাইনাস আইকনটা আছে, এই যে মাইনাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনাকে সেম জায়গায় নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি, অথবা আপনি এখানেও ক্লিক করতে পারেন, একই জায়গায় আর কি। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে কোনো অ্যালার্ট নেই, আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই। এই যে অ্যালার্টগুলো এখানে আছে দেখতেছেন, আপনার পারফেক্ট মানি, বিটকয়েন, ওয়েব মানি, এডিবি ক্যাশ, আপনার ফেয়ার বা টাইম বা বিটকয়েন ক্যাশ, এই যে অ্যাকাউন্টগুলো এনার নাই। তো এনার নেই বলে ইনি আমাকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, ওনার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, 2captcha অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এটার যে ব্যালেন্স যত হয়, বাংলাদেশি টাকা যত হয়, সেই টাকাটা আমি আবার ওনার বিকাশ অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটা পাঠাবেন আপনারা, যদি আমাকে পাঠান পরবর্তীতে, অথবা আপনাদের কোনো ফ্রেন্ড কি যাদের যারা 2captcha-তে কাজ করে তাদেরকে পাঠাতে চান, কীভাবে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু এনার এই অ্যালার্টগুলো নেই, সেক্ষেত্রে আপনারা এখানে অপশন একটা পাবেন, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে, ট্রান্সফার ফান্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করুন, ক্লিক করার পর অপশন পাবেন। তো এখানে দেখতেছেন এখানে উনি এর আগে দুই একবার পাঠাইছে, তার মধ্যে একবার ক্যান্সেল করছে আর একবার পাঠিয়েছে। তো এখানে তো এবারে যেহেতু আমাকে পাঠাচ্ছে, তো এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে কেয়ারফুলি লিখবেন, দেখবেন যে আমার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। এরপর আপনি এখানে কত পাঠাতে চাচ্ছেন, এখানে ব্যালেন্স দেখতেছেন এটা, তো এখানে পুরোটাই আপনি কপি করে নেবেন, এখানে দিয়ে দেবেন। এরপর আপনার কাজ হচ্ছে কি, তার আগে আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে নিয়ে যাই। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এখানে আপনারা দেখতেছেন আমার ব্যালেন্স 26.62 USD এখানে আমার আছে। আর এখানে আমি আপনাদেরকে যদি পেওয়ার হিস্ট্রি দেখাই, তো আজকের দিনে দেখি, আজকে আমার এখন পর্যন্ত এখানে আছে 0.02848, মানে ক্রেডিট আমার আসছে বা আর্ন করছি আমি আজকে, আর কোনো এখানে কোনো হিস্ট্রি নেই। এটা হচ্ছে আমার ব্যালেন্স আর এটা আমার আজকের। তো আমি এখন আপনাদের এই অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। এখন এখানে কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে পাঠাবেন, এখানে সর্বপ্রথম ভালো করে এইটাই কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট আমার। তো এই অ্যাকাউন্টটা যদি ভুল করেন তাহলে কিন্তু আর টাকা পাবো না। তো এই অ্যাকাউন্টটা ভালো করে চেক করে নেবেন যে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, নাম্বারটা ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, তারপরে কিনা অ্যামাউন্ট যেটা আপনি সেন্ড করতেছেন সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি সেন্ডে ক্লিক করুন। তো আমার এখানে ঠিক আছে, আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর আপনার এখানে দেখতেছেন এখানে কী বলতেছে সেটা একটু ভালো করে ক্লিয়ার করে দেখবেন। উই হ্যাভ সেন্ট এ মেসেজ টু ইউর ইমেল, যে অ্যাকাউন্ট ওনার, আপনি যে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা করছেন 2captcha অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে এখানে দেওয়া আছে যে অ্যাকাউন্ট। তো এনারা যে অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্টটা করেছেন আমার অ্যাকাউন্টে পাঠাবেন, 2captcha অ্যাকাউন্ট করেছেন, সেই অ্যাকাউন্টে আপনার লগ ইন করতে হবে। সেই অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি একটা কোড পাবেন বা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এখন পর্যন্ত আমি কিন্তু আমার অ্যাকাউন্টে দেখাই, আমি এখানে রিফ্রেশ দিলাম, দেখুন এখানে কিন্তু আমার যত আগে ছিল ততই আছে, এখানে যত ছিল ততই আছে, কোনো চেঞ্জ হয়নি।
তো আমি আবার আমার অ্যাকাউন্টে আসলাম। এনার যে অ্যাকাউন্ট আছে এই যে অ্যাকাউন্ট, এনার অ্যাকাউন্টটা আমি নিয়েছি, লগ ইন করেও রেখেছি। ওনার অ্যাকাউন্ট আছে, এই যে এটা, আর এখানে আপনারা দেখতেছেন এই যে এটা, এই অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে। তো এই অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি, এখানে দেখুন এই যে লগ ইন করা হয়ে গেছে। তারপর এখানে দেখুন নিচে ইনবক্সে, এই যে ইনবক্সে ক্লিক করে পরে দেখবেন যে রোবট টু ক্যাপচার থেকে .com থেকে একটা কনফার্মেশন, ফান্ড ট্রান্সফার কনফার্মেশন ইমেল এসেছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনারা দেখতেছেন এই লিঙ্কটা, এই লিঙ্কটাতে আপনাদের ক্লিক করতে হবে। টু কনফার্ম দ্য ট্রান্সফার ক্লিক অন দ্য লিঙ্ক, এই জায়গায় আপনারা ক্লিক করবেন, এই যে নিচের জায়গা। এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর পরে দেখুন এখানে আপনি মেসেজ আসছে, দিস ট্রান্সফার অফ ফান্ড হ্যাজ বিন সাকসেসফুল কনফার্মড। তো এটা আমার ট্রান্সফার করে দিয়ে দিয়েছে। এরপর আপনার কাজ কি, এই যে এখানে আসবেন। তার আগে এই কাজটা দেখানোর আগে আমি আপনার আমার অ্যাকাউন্টে নিয়ে যাই, এটা আমি মিনিমাইজ করে দিলাম। এই যে হচ্ছে আমার অ্যাকাউন্ট, এর আগে কিন্তু আমি দুবার রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আপনার 28.028, আমার 26.62। এখানে আমি রিফ্রেশ দিই তাহলে কত আসে, এখানে দেখুন আমার 27.16, 0.5 USDT যোগ করলে যেটা হয় সেটা, আর এখানে আপনার দেখুন কত যোগ হয়েছে, এখানে আমার 5 ছিল না, 0.02 থেকে শুরু ছিল, এখানে আমার 5 যোগ হয়েছে। তো এখানে আমি আপনারা যখন পাঠাবেন তখন আমি আমার এখানে হিস্টোরিতে আমি দেখতে পারবো, এখানেও আমার অ্যাকাউন্টে যোগ হবে সেটাও আমি দেখতে পারবো। তো এটা হচ্ছে আমার যে হিস্টোরি বা আমি যে প্রমাণ পাবো যে আপনি পাঠাইছেন, এটা হচ্ছে আমার প্রুফ। এখন আপনি এরপর আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি আমাকে পাঠিয়েছেন এটার জন্য আপনার যেটা করতে হবে, এই যে উইন্ডোজে যাবেন, অথবা এখানে সার্চ বার আছে, সার্চ বারে যাবেন, এখানে ক্লিক করার পর এখানে লিখবেন SSN। লিখলে আপনি এখানে দুইটা টুলস পাবেন, স্ন্যাপিং, এই যে স্ন্যাপিং টুলস নামে দুইটা, এই যে আপনি দেখেন উপরে এই নামে ক্লিক করে দুইটা অপশান, কারো কারো একটা আসে। উইন্ডোজ যদি আপনার 7 হয় তাহলে আপনি শুধুমাত্র এটা পাবেন, উইন্ডোজ 10 হলে আপনি দুইটাই পাবেন। তো উইন্ডোজ যেটা ইচ্ছে সেটাতে আপনি নিতে পারেন। তো উইন্ডোজ 7-এ যারা কাজ করেন তারা এইটা পাবেন, তো এটাতে আমি ক্লিক করলাম। তারপর এখানে আপনার এইখানে নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এই যে এই জায়গা থেকে সেন্ড থেকে টেনে ধরে এটা ক্রোপস করে নেবেন, যে এটা এইটুকু ক্রোপস করে নেওয়ার পর আপনি আমাকে আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, অর্থাৎ আমার যে ইমেল অ্যাড্রেসে আপনি ফান্ডটা ট্রান্সফার করে দিয়েছেন, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আপনি পাঠিয়েছেন, কত পাঠিয়েছেন এটা আমি এখানে দেখতেছি। তারপর এখানে আপনার কোন ইমেল অ্যাড্রেস পাঠিয়েছেন এর তো অবশ্যই আমার জানতে হবে, এই ইমেল অ্যাড্রেস পাঠিয়েছেন, এই অ্যাকাউন্টে আমার পাঠিয়েছেন। তারপর এখানে স্ট্যাটাস কী দেখাচ্ছে, পেইড কি না এটাও আমাকে জানতে হবে। তারপর কত তারিখে পাঠিয়েছেন এটাও আমাকে জানতে হবে। তো এই স্ক্রিনশটটা আপনি এই যে এখানে আছে কপি অপশন, এই যে এই জায়গায় এই যে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে, এই যে ক্লিক করলে কপি হয়ে গেছে। তারপরে এখানে আসবেন, আসার পর এখানে আপনার কম্পোজ ইমেল, এই যে এই জায়গায় কম্পোজ ইমেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আমার যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন তাহলে এখানে এটা এখানে পেস্ট করে দেন, আপনি যেটা ইমেজটা নিয়েছেন কপি করে সেটা এখানে পেস্ট করে দিলেন। তারপর এখানে দিলেন ফান্ড ট্রান্সফার, এইটুকু লিখলেই হবে, কোনো সমস্যা নেই। আর এখানে আপনি লিখবেন, এখান থেকে আপনি কপি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি এই ইমেলটা কপি করে নিলেন, পরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন।
তো এই যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমার এখানে নাম লোগো শো করতেছে, তাহলে কনফার্ম। তারপর এখানে আপনি যেটা বলবে করবেন আর কি। নিচে আপনি লিখে দেবেন প্লিজ সেন্ড দিস অ্যামাউন্ট, আপনি কোন অ্যাকাউন্টে নিতে চান, মাই বিকাশ। তো এখানে আপনি লিখে দিবেন আপনার এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, যেটা হয় আর কি, আপনার যেটা বিকাশ নাম্বার হয় সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে দিবেন। আর আপনারা অবশ্যই ফান্ডটা ট্রান্সফার করার আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 2captcha আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আপনি যদি না পান তাহলে আপনার এখানে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন facebook.com/arzahidalibd। এই যে এখানে আপনি দেখতেছেন এই যে এটা, এখানেও আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এখান থেকে আপনি এন্টার করলে দেখুন আমার ফেসবুক পেজে নিয়ে আসবে। তারপর এখানে আপনি নিচে আসলে আপনি দেখতে পাবেন আমার সকল ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই এখানে পেয়ে যাবেন। এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ইমেল, অথবা এই যে এখানে ফেসবুকের যে ইনবক্স আছে মেসেজে আপনি আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে পারেন, এবং কোথায় টাকা নিতে চান সেটাও আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি আমাকে পাঠাবেন এবং আমি এটা তারপর সেন্টে ক্লিক করবেন। তারপর এইভাবে যখন ইনফরমেশন সবগুলো পেয়ে যাবেন, ইনফরমেশন কমপ্লিট করার পর আমাকে পাঠাবেন, আমি এটা চেক করার পর আমি আপনার বিকাশ নাম্বারের সঙ্গে সঙ্গে টাকাটা পাঠিয়ে দেবো। তো ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এই ফান্ড ট্রান্সফার করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে কি সমস্যা আপনাদের, সেই সমস্যা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কি কারণে আপনাদের সমস্যাটা হচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।